খুবই ক্লোজ, সে আমাকে অনেক আদর করেছে, অনেক পছন্দ করেছে, আমার সিনেমার হিরো এবং মিডিয়ার সবার কাছে ফেরদৌস ভাই অনেক পছন্দের একটি নাম। সবার পাশে উনি আজীবন ছিলেন, আমাদের মিডিয়ার সবার সাথে তার সুসম্পর্ক, এমন একটি মানুষ ছিল না ইন্ডাস্ট্রির যে তাকে অপছন্দ করে। এখন আমি যেটা দেখছি যে শুধু ইন্ডাস্ট্রির মানুষ না, ইন্ডাস্ট্রির বাইরের মানুষও ফেরদৌস ভাইয়ের জন্য পাগল। এবং আমি তো পুরান ঢাকার মেয়ে, সো আমি শুধু ধানমন্ডিতে না, পুরান ঢাকায়ও গিয়েছিলাম আমার আম্মু আব্বুর সাথে। পুরান ঢাকার মানুষ ক্রেজি ফেরদৌস ভাই, তারা ফেরদৌস ভাই বলতে পাগল। তো ফেরদৌস ভাই আশা করছি যে সবার জন্য সবসময় থাকবে। এবং ফেরদৌস ভাই আসলেই যে হিরো সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে আসলেই ফেরদৌস আহমেদ হিরো। একটা জিনিস একটু জানতে চাইবো যে ফেরদৌস আহমেদ যেহেতু এতদিন আসলে আপনাদের শিল্পীদের প্রতিনিধিত্বের জায়গাটায় ছিলেন, এখন আসলে জনতার প্রতিনিধিও ফেরদৌস আহমেদ করছেন, সেই জায়গা থেকে একজন শিল্পী হিসেবে ফেরদৌস আহমেদের কাছে প্রত্যাশার জায়গাটা কি থাকবে? আজকে তো আমাদের আনন্দের দিন, প্রত্যাশার কথা অবশ্যই আমরা বলবো। এবং আমার মনে হয় ফেরদৌস ভাই আপনাদেরকে নিরাশ করবে না, কারণ ফেরদৌস ভাই হচ্ছে সবার ভালোবাসার পাত্র। সো ফেরদৌস ভাই এমন কোনো কাজ কখনোই করবে না যেখানে অডিয়েন্স বা আমাদের জনগণ আসলে মন খারাপ করবে। জনগণের সুখে দুঃখে সবসময় সে থাকবে বলে আমি আশা রাখি। আর আমার পার্সোনাল যা যা লাগবে ধানমন্ডিতে আমি সব বলবো, যেহেতু আমি ধানমন্ডিতে থাকি আমি বলবো সব কিছু।